ফের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে গণ্ডগোল। প্রচার চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক নির্বাচনী সদস্য সুভাষ সরকারকে প্রশ্ন করলে সুভাষ সরকার ও তার অনুগামীরা তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার সময়ের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অভিযোগ অস্বীকার করে সুভাষ সরকারের পাল্টা দাবি, ওই ব্যক্তির হাতে পাঞ্চ ছিল, তাই তাকে সরিয়ে দিয়েছেন বিজেপির মহিলা কর্মীরা। কোনো মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের জগন্নাথপুর মোড় এলাকার। এদিন সকালে দলের কর্মী সমর্থকদের নিয়ে বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিভিন্ন গ্রামে প্রচার করে সুভাষ সরকার হুটখোলা গাড়িতে করে জগন্নাথপুর মোড়ে হাজির হলে স্থানীয় ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল প্রশ্ন করেন, গত পাঁচ বছরে আপনি এলাকার জন্য কী কাজ করেছেন? আবির মণ্ডলের দাবি, এই প্রশ্ন করতেই সুভাষ সরকার তাকে ঘাড় ধাক্কা দেন। এরপরই সুভাষ সরকারের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা তার উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। ঘটনার সময়ের একটা ভিডিও ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে ওই এলাকা ছেড়ে প্রচারে অন্যত্র চলে যান সুভাষ সরকার। সুভাষ সরকার পঞ্চায়েত সমিতির ওই সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শুধুমাত্র তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় বিপুল কাজ হয়েছে, তা তৃণমূলের হজম হয়নি। মোবাইলে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে ওই তৃণমূল নেতা হাতে পাঞ্চ নিয়ে প্রশ্ন করেছিলেন। হাতে পাঞ্চ থাকায় বিজেপির মহিলা কর্মীরা তাকে তাড়া করে নিয়ে গেছে। বিজেপি কর্মীরাই তাকে বাঁচিয়েছে। আপনাদের শোনাবো একজন স্থানীয় বাসিন্দা জিতেন্দ্রনাথ সাহানা কি বক্তব্য তার, শুনি। আমি এখানে প্রথমে চায়ের দোকানে চা খেছিলাম, আর দেখলাম যে সুভাষ সরকার বিজেপি পার্টির মিছিলটা তেঘরের দিক থেকে ভগবানপুর মোড় দিকে আসছে। তারপর তো একজন জনসাধারণ মানে ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি এই পাঁচ বছর যে এমপি আছেন, আপনি জনসাধারণের জন্য কী কাজ করেছেন? তাতে উনি কোনো উত্তর দিলেন না এবং গাড়ি থেকে নেমে ওনাকে গলা ধাক্কা দিয়ে বা মানে অনেক মারধর করলেন। উনি মারধর দেখি না, তবে গলা ধাক্কা দিয়ে ওখানে ওকে ইয়া করলেন। তারপর জনসাধারণ এসে তার পিএকে বা অনেক মানে বিজেপি যারা মদ্যপ অবস্থায় কর্মীরা ছিল তারা তাকে মারধর করলো। তারপর আমি আর মানে অনেক জনসাধারণ এসে জুটে গেল, আমি তখন আর দেখি না, মানে দূরে সরে গেল। পঞ্চায়েত সমিতির সদস্য আবির মণ্ডল, তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো। ভাইরাল ভিডিও বলতে দেখুন, একটা কথা বলি, আজকে আমাদের সকাল থেকে এখানে দেওয়াল লিখন চলছিল এই জগন্নাথপুর মোড়ে। আমরা কয়েকজন কর্মী নিয়ে এখানে সেই দেওয়াল লিখন শুরু করি। এই কর্মীদের মধ্যে ওদেরই যা সাজসে হয়তো একজন কেউ প্রশ্ন করে, ওদের এমপি আজকে প্রচারে এসেছিলেন, এমপি পদে যিনি দাঁড়িয়েছেন সুভাষ সরকার প্রচারে এসেছিলেন। প্রচারে যখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যায় আপামর জনসাধারণের মধ্যে কেউ একজন তাকে প্রশ্ন করতে যায়, তখন ধাগলা ধাগলি তাকে করে এবং আমি তখন পাশে থাকি, আমি গিয়ে তাকে প্রশ্নই করতে পারি, কারণ ভারতের সংবিধানে বাক রুদ্ধ করার কারো অধিকার নেই, বাক স্বাধীনতা সবারই আছে। আমি প্রশ্ন করি যে আপনি পাঁচ বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয় এবং ওর সাথে যারা কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং আমাদের এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, হ্যাঁ, প্রচণ্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচণ্ড মারপিট করে। আর উনি তো আজকে বুঝে যাচ্ছে যে এখানে প্রচার নামে কিছু আসেননি, প্রচার নামে একটা দুষ্কৃতিটাকে নিয়ে এখানে প্রচার করছেন, ভাবছেন যে ভোট লুণ্ঠন করব, সেই রকম একটা অরাজকতা এখানে তৈরি করছে এবং আপামর জনসাধারণকে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা আমাদের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। এলাকায় তৃণমূল পঞ্চায়েত সমিতির একদম আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পেশায় আইনজীবী,
কারণ আমি প্রশ্ন করেছিলাম যে আপনি 5 বছর এমপি থাকার সময় আপনি এক জনসাধারণের জন্য কি কাজ করেছেন। আমার প্রশ্ন করার পরেই আমাকে এমপি প্রথমে হয়তো বুঝে উঠতে পারেন না, তারপরে যখন বুঝে উঠেন প্রশ্ন করার পরে আমার গলা ধাক্কা দেয়, হ্যাঁ, এবং দূরে সরিয়ে দেয়। তারপরে যতজন কর্মী আছে আমাকে মারার পুরো মারতে শুরু করে, সেই সময় আমার পিএ চেষ্টা করে এর পদক্ষেপ আমি তো থানায় অভিযোগ জানাচ্ছি, হ্যাঁ, আমি ডিএসপি ডিএনটিকে জানিয়েছি, আইসিকে মৌখিকভাবে জানিয়েছি। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কি বক্তব্য এই ঘটনায়, এবার সেটা শোনাবো। এগুড়ি অঞ্চলে সাংসদ এত কাজ করেছে যে সেটা তৃণমূলের লোকেরা, তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা হজম করতে পারছে না। পঞ্চায়েত সমিতির সদস্য আবির মণ্ডল, সে এসে আমার গাড়ির কাছে এসেছে হাতে একটা পাঞ্চ, এই নিয়ে এসে জিজ্ঞাসা করছে যে এখানে আপনি কি কাজ করেছেন। আর তার অ্যাটিটিউডটাই অন্যরকম, সে খুব ভালো রকম জানে যে তার 100 মিটার দূরেই যে স্কুলটা রয়েছে সেই স্কুলেই 10 লক্ষ টাকার কাজ হয়েছে, একটা ঘর তৈরি হয়েছে গ্লাস ঘর, সেখানে ওরা আরেকটা ঘর করে দিলেই তো পারে। তো সেখানে যদি কেউ এরকম করে আসে তাহলে কি তাকে ফুল দিয়ে পুজো করবে কেউ? তো গ্রামের মহিলারা তার দিকে তেড়ে গেছে, এটা খুব স্বাভাবিক আছে। নিহাত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিল বলে সে রক্ষা পেয়েছে, কোন রকম আহত হয়নি। অবান্তর কথা, ভারতীয় জনতা পার্টি এরকম কোন মতেই করার লোক নয়, কিন্তু তারা প্রতিরোধ করতে জানে, পাঞ্চ নিয়ে আসলে প্রতিরোধ করতে জানে। ঠিক কি ঘটনা ঘটেছিল, আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার সেটা শোনাবো। বাঁকুড়া জেলায় ভোট পর্ব সম্পন্ন হতে এখনো অনেক দেরি থাকলেও ভোট পর্ব প্রচারের মাঝেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথপুর এলাকায় ভোট প্রচারে আসেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তাকে যখন তৃণমূলের নেতাকর্মীরা এই এলাকার উন্নয়নের ব্যাপারে প্রশ্ন করেন তখন কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং তৃণমূল কর্মীদের মারধর করারও অভিযোগ ওঠেন ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে। যদিও সুভাষবাবু এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন, তিনি বলেন উল্টে তাকে যখন তৃণমূল কর্মীরা মারধর করতে আসে, তার উপর যখন হামলা করতে আসে, শুধুমাত্র তার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রতিহত করেছেন। দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রাজনীতির পারদ। এখন এই সব উত্তাপের মাঝেও শেষ হাসিটা কে হাসে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।